তৃণমূল কংগ্রেস রাজ্যে দশ বছর ক্ষমতায় থেকেছে অনেকে বলেন চৌত্রিশ বছরে বামেদের উপর যেমন ঘুম ধরে গিয়েছিল তৃণমূলে দশ বছরেই তা হয়ে গিয়েছে বিশেষত কংগ্রেস ভেঙে তৃণমূল গড়ে ওঠা এবং তারপর সিপিএম থেকে দলে দলে তৃণমূলে যোগ দেওয়ায় এই দলের নীতি আদর্শ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে প্রথম কয়েক বছরের পর থেকেই তৃণমূলে আদিও নব্বের দ্বন্দ্ব চাড়া দেয় তবে তাতেও অন্তত কয়েক বছর সময় লেগেছিল কিন্তু বিজেপি এ রাজ্যে বিজেপি কোনোদিন ক্ষমতাতেই আসেনি তার আগেই দলটাতে গোষ্ঠীদ্বন্দ্ব দিন দিন প্রকট হচ্ছে কেন্দ্রের নেতারা এসে সোনার বাংলার স্বপ্ন দেখাচ্ছেন করা দাওয়াই দিচ্ছেন রাজ্য নেতাদের এদিকে বাংলার মানুষ দেখছে প্রার্থী নিয়ে বিজেপির অন্তরে চরম অসন্তোষ মন্ডল স্তরের নেতা থেকে হেভিওয়েট নাম অসন্তোষের আঁত জ্বলছে সকলের মধ্যেই তৃণমূল এবং কংগ্রেস দুই দলেও প্রার্থী নিয়ে অসন্তোষ রয়েছে তৃণমূলে একটু বেশিই রয়েছে কিন্তু সেই দল দুবার বাংলার মাসনাদে থেকেছে তাই জিতে আসা বিধায়করা টিকিট না পেলে তারা বা তাদের অনুগামীরা অসন্তোষ প্রকাশ করতেই পারেন কারণ জয় দিয়ে এলাকায় কাজ দিয়ে তারা নিজেদের যোগ্যতা কম বেশি প্রমাণ করেছেন কিন্তু বিজেপি এই কয়েক বছর আগে পর্যন্ত এ রাজ্যে তাদের কোনো সংগঠনই ছিল না এখনও যে তা খুব পাকাপোক্ত কথা সর্বসম্মত নয় বিশেষত যখন মানুষের জন্য কাজ করার কথা বলে দলে দলে অন্য দল থেকে পদ্মে নাম লেখাচ্ছেন তখন প্রার্থী পদ নিয়ে তাদের এই কারাকারি রীতিমতো চোখে লাগছে বিজেপি বিরোধী শিবিরের অভিযোগ আসলে টিকিট দেওয়ার লোভ দেখিয়েই অন্য দল থেকে লোভ ভাঙাচ্ছে বিজেপি সে কথা সত্য না মিথ্যে তা প্রমাণ সাপেক্ষ তবে প্রার্থী পদ নিয়ে ক্ষোভের জেরে একেবারে নির্বাচনী কার্যালয়ের সামনে জড়ো হয়ে দিনভর অসন্তোষ বিক্ষোভ প্রদর্শন দলের জন্য যথেষ্ট অস্বস্তিকর যে দলের শুরু থেকেই এত দ্বন্দ্ব সেই দলের প্রতিশ্রুতিতে ভুলে তাকে জেতানোর আগে বোধহয় দুবার ভাববে বাংলার মানুষ